বন্ধুরা, মাত্র একদিন দুধের সঙ্গে বাড়িতে থাকা এই কিছু উপাদান মিশিয়ে স্কিনে লাগিয়ে দেখো, আর তারপর 35 বা 45 বছর বয়সেও পেয়ে যাও 20 বছর বয়সের মতো উজ্জ্বল ঝকঝকে টান টান ত্বক। মুখের দাগ, ছোপ কিংবা মুখের বলিরেখা, ফাইন লাইন সব কিছু দূর হবে নিমেষেই। তো চলো দেখে নেওয়া যাক। তোমরা সবাই, হোক তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা স্কিন কেয়ার রিলেটেড রেমেডি নিয়ে হাজির হয়ে গেলাম। আর রেমেডিটা কিনি সেটা তোমরা নিশ্চয়ই ইন্ট্রোডাকশন দেখেই বুঝে গেছো। তো বন্ধুরা, এখনকার সময়ে যেখানে বাইরে এত পলিউশন, এত কিছু, তার সঙ্গে আমরা রেগুলার বেসিসে কসমেটিক লাগাই এবং নানা ধরনের কসমেটিক লাগাই, তো তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো আমরা কনজিউম করি, মানে পেটে খাই, সেগুলোও যে ততটা অর্গানিক এটা আমরা দাবির সঙ্গে বলতে পারি না। তো এই সব কিছু মিলিয়ে যে প্রবলেমগুলো দেখা দেয় সেগুলো আমাদের স্কিনে দেখা দেয় বা হেয়ারে দেখা দেয়। তো স্কিনে যেগুলো হয় কি হয়, যে যে প্রবলেমটা ন্যাচারালি 45 বছরে গিয়ে হতো সেটা এখন 30 পেরোলেই দেখা যাচ্ছে। অর্থাৎ স্কিন আমাদের বুড়িয়ে যায়, স্কিনে যে টাইটেনিং ভাবটা থাকে সেই ভাবটা হারিয়ে যায়, স্কিন ঝুলে যায়, লুজ হয়ে যায়, তারপরে রিঙ্কেল দেখা দেয়, মাথায় দেখা দেয়, চোখের নিচে দেখা দেয়, অনেক কিছুই দেখা দেয়। তো এই সবগুলো আশা করি যারা 30 পেরিয়ে গেছো তারা একটু হলেও দেখতে পেয়েছো বা নোটিস করেছো। যারা স্কিন নিয়ে একটু কনসার্ন থাকো তাদের কথাই বলছি, বাকিদের কথা তো ছেড়েই দাও। বন্ধুরা, আজকের রেমেডিতে আমি তোমাদেরকে এই সমস্ত কিছু প্রবলেমের সলিউশন দেবো, তাও আবার ঘরোয়া উপায়ে। আর আজকের রেমেডিটা এতটাই ম্যাজিক্যাল যে যদি তোমরা একদিন ব্যবহার করো তাহলে তো একদম মারাত্মক রেজাল্ট পাবে, আর যদি রেগুলার বেসিসে ইউজ করো তাহলে তো আর বলাই যাবে না কি ধরনের রেজাল্ট পাবে। তো চলো আজ আর বেশি হচ্ছে বকবক করবো না, সোজা নিয়ে যাই ভিডিওতে। কি কি উপকরণ লাগছে, কে কে ব্যবহার করতে পারছো, কিভাবে ব্যবহার করতে পারছো সব কিছু ডিটেলসে বলবো। তো বন্ধুরা, প্রথম যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে দুধ। তো আমি এখানে কাঁচা দুধ নিয়েছি, তোমাদের কাছে যদি গরম দুধ থাকে তাহলে সেটাকে ভালো করে ঠান্ডা করে নিও, 4 চামচের কাছাকাছি দুধ লাগবে। আর যেটা লাগছে সেটা হচ্ছে চিনে বাদাম, তো কাঁচা বাদাম নিও। আর এই কাঁচা বাদাম হচ্ছে ভিটামিন ই-র একটা গুরুত্বপূর্ণ সোর্স, আর এটা আমাদের স্কিনকে হাইড্রেট করে, অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো, প্লাস হচ্ছে স্কিনকে রিজুভিনেট করে। এরপর যে দুটো উপকরণ দেখাচ্ছি, একটা হচ্ছে হানি আর একটা হচ্ছে তোমার লেবু। তো এগুলো হচ্ছে অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, চাইলে এগুলো অ্যাভয়েডও করতে পারো। তো প্রথমে কি করব, এই কাঁচা বাদামটাকে আগের দিন রাত্রিবেলা আমি জলে ভিজিয়ে রাখবো। এখানে মোটামুটি 50টার কাছাকাছি আমি চিনে বাদাম নিয়েছি, তো এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো 2 ঘন্টা আগেও ভেজালে হবে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে। আমি ছালগুলো এর আলাদা করে ছাড়াচ্ছি না, ছাল থাকা অবস্থাতেই এই বাদামগুলো নেব। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বন্ধুরা আমি বাদামগুলো নিয়ে নিলাম, সঙ্গে এর মধ্যে দুধ অ্যাড করব এবং এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। খুব আরামসেই এটা পেস্ট হয়ে যাবে, কোনো টেনশন নেই। তো দেখতেই পাচ্ছ আমাদের বাদামগুলো পেস্ট হয়ে গেছে, আর যদি দানা দানা থাকে তাহলে একটু ওটাকে চাকনি দিয়ে ছেঁকে নিতে পারো। তো এর মধ্যে এবার কী করব, হাফ আমি লেবু রস এর মধ্যে অ্যাড করব, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দেবো। এরপর আমি 1/2 চামচের কাছাকাছি হানি এর মধ্যে অ্যাড করলাম, এই দুটো অপশনাল আমি আগেই বলে দিয়েছি। এবার এই ফেস মাস্কটা যদি একটু পাতলা পাতলা লাগে তাহলে মুলতানি মাটি বা বেসন এটা অ্যাড করতে পারো, এটা মানে একদমই অপশনাল, যদি পাতলা লাগে তবেই অ্যাড করো, নাহলে কোনো দরকার নেই। তো রেডি হয়ে গেছে আমাদের ফেস মাস্ক, তার আগে আমি মুখটাকে হচ্ছে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো বন্ধুরা, এরপর একটা কটন প্যাডের মধ্যে গোলাপ জল নিয়ে মুখটাকে ভালো করে আরেকবার ক্লিনজিং করে নিলাম, চাইলে তোমরা কাঁচা দুধ দিয়েও মুখটা ক্লিনজিং করে নিতে পারো। বাই দ্য ওয়ে, এই গোলাপ জলটা কিন্তু বাড়িতে বানানো গোলাপ জল, চাইলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো। তো চলো এরপর কী করব, যে ফেস মাস্কটা আমরা বানিয়েছি তো সেটা একটা হালকা লেয়ারে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব, গলাতেও অ্যাপ্লাই করে নেব। এরপর কী করব, দুটো ফিঙ্গারের সাহায্যে এটাকে সার্কুলার মোশনে 2 মিনিট অবধি ম্যাসাজ করে নেব খুব ভালো করে। আচ্ছা, এই মেসেজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সার্কুলার ওয়েতেই করবে, মানে আউটারের দিকে চামড়াটাকে হচ্ছে সরাতে থাকবে, ইনারের দিকে নয় কিন্তু, আর এটা ম্যান্ডেটারি, করো অবশ্যই। তো বন্ধুরা, এরপর কী করব, এই লেয়ারটার উপরেই যে বাকি ফেস মাস্কটা আছে সেটা একটা মোটা লেয়ার করে লাগিয়ে নেব, এবং সবশেষে 15 থেকে 20 মিনিট এটাকে ফেসের মধ্যে রাখব এবং গলাতেও ভালো করে লাগিয়ে নেব, আর তারপর ঠান্ডা জলের সাহায্যে ভালো করে ধুয়ে নেব। কোনো রকম ফেস ওয়াশ বা কোনো কিছুই কিন্তু মুখে লাগাবে না। আর বন্ধুরা, এখানে তোমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো। তো দেখতেই পাচ্ছ ফেস মাস্কটা 15 মিনিট পরে শুকিয়ে গেছে, তো এটা ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব। তো এবার রেজাল্টটা তোমরা দেখে নাও বন্ধুরা, তো মুখটা কতটা ক্লিন লাগছে তোমরা জাস্ট নিজেরাই দেখো, আর চামড়াটা এতটা টানটান হয়ে গেছে, এতটা এত সুন্দর ময়েশ্চার পেয়ে গেছে যে সেটা বলে বোঝানো যাবে না, এটা তোমরা ব্যবহার করলে নিজেরাই ফিল করতে পারবে। আর যেটা রিঙ্কেল ছিল আমার, ওটা তো আর একদিনে যাবে না, ওটার জন্য আমাকে রেগুলার বেসিসে ইউজ করতে হবে। তো এই হলো বন্ধুরা রেজাল্ট। বন্ধুরা,
দেখে নিলে রেমেডিটা কতটা সহজ আর রেজাল্টটাও তোমরা দেখে নিলে। তো বন্ধুরা, ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা সব ঠিকঠাকভাবে জোগাড় করো, সেই সঙ্গে নিজেদের প্রয়োজন মতো নিজেদের স্কিন টাইপ অনুযায়ী এটাকে তোমরা মডিফাইও করতে পারো। আচ্ছা, এই রেমেডিটা ব্যবহার করার জন্য আরেকটা যে ব্যাপার তোমরা মাথায় রাখবে, এই রেমেডিটা ইউজ করার আগে ফেসটাকে ভালো করে ওয়াশ করবে যেমনভাবে আমি দেখালাম তোমাদেরকে। সেকেন্ড যে ব্যাপারটা করবে, এই রেমেডিটা ইউজ করার পর মুখটাকে প্লেন ওয়াটার দিয়ে হচ্ছে মানে জল দিয়ে ধুয়ে নেবে, তার কোনোভাবেই কোনো ফেস ওয়াশ ইউজ করবে না। বা এটা ব্যবহার করার পর 24 ঘন্টা কোনোভাবেই কোনো কসমেটিক্স বা কোনো কিছু ময়েশ্চারাইজার হোক, ক্রিম হোক, কোনোভাবেই কোনো কিছু ইউজ করো না, ফেস ওয়াশ দিয়েও ফেস ওয়াশ করবে না, মানে শুধুমাত্র জল দিয়েই ধোবে, ঠিক আছে? তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে। ইনিশিয়ালি হয়তো রেজাল্টটা ঠিক অতটা পাবে না, একদিন পর থেকে কিন্তু রেজাল্টটা এতটা সুন্দর হয়ে যাবে না, নিজেই ফিল করতে পারবে। তো এবার আসছি বন্ধুরা, কে কে এটা ব্যবহার করতে পারবে। তো যে সকল বন্ধুরা 30 এর কাছাকাছি আছো, মানে 25 অনওয়ার্ডস আছো, 26, 27, 28, 29, 30 বা 30 এর ওপরে যাদের বয়স আছে তারা হচ্ছে এটা ইউজ করতে পারো, তার নিচেদের ব্যবহার করার কোনো দরকার নেই। তো এবার বলি বন্ধুরা, ছেলে মেয়ে সবাই এটাকে ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এটা সপ্তাহে তোমরা 2 দিন ব্যবহার করতে পারো, আর যদি কারো স্কিন মানে 45 এর ওপরে হয়ে যায় কারোর বয়স, তো সেক্ষেত্রে তোমরা সপ্তাহে 3 দিন এটাকে ব্যবহার করতে পারো। এটা বানিয়ে এককালীন বানিয়ে সপ্তাহে 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দিতে পারো স্টোর করে, তার থেকে বেশি স্টোর করা দরকার। বানাতে তো বেশি সময় লাগে না, কয়েক মিনিটই লাগে, তাই না? তো ইজিলি বানিয়েও ফেলতে পারবে, আর ঘরে তো প্রায় সমস্ত উপকরণ থাকেই, তাই না? তো এটাই ছিল আজকে রেমেডিটা বন্ধুরা, অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর রেজাল্ট আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এন্ড করছি। তো সবাই খুব ভালো থেকো, নতুন একটা রেমেডি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। বাই বাই।